ঠাকুরগাঁওয়ের লিচু ও মধু চাষের খবর থাকছে সংবাদের শেষ অংশে। একদিনেই প্রায় দ্বিগুণ বেড়েছে শসা বেগুনের দাম। রোজার আগেই চড়া ইফতার তৈরির পণ্যের বাজার। ছোলা বেসন ও চিনি কিনতে কেজি প্রতি গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। স্বস্তি নেই মাংসের বাজারেও। এমনিতেই দুমাস ধরে নিত্যপণ্যের দামে আগুন, এতে যেন নতুন করে ঘি ঢেলেছে রোজার আগমন। সংযমের মাস আসার আগেই লাগামহীন বেগুন, শসা, লেবুসহ ইফতার আইটেমের দাম। শুক্রবার মহাখালী কাঁচা বাজারে গিয়ে দেখা গেল বাড়তি দামে বেগুন, শসা, টমেটো ও লেবু কিনছেন ভোক্তারা। একদিন আগেও 50 টাকার বেগুনের দাম উঠেছে 80 টাকা। শসা নিয়েছে 80 টাকা কেজি, সমস্ত জিনিসের দাম বাড়াই দিচ্ছে। যদি বেগুনের দাম 80 টাকা কেজি, আর কি করবে বাজার? গতকালকে আমরা বেগুন 40 টাকা 42 টাকা কিনে আসি, আজকে আপনার কিনে হয়েছে যে 70 টাকা, নিয়ে আনতে আনতে 80 টাকা পুড়িয়ে গেছে। ইফতারির জনপ্রিয় আইটেম বেগুনি, আলুর চপ ও পেঁয়াজও তৈরিতে ব্যবহৃত বেসন মানভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, ছোলা বিক্রি হচ্ছে 75 টাকায়। 5-10 টাকা বেশি আছে সব জিনিসের দাম। মিস করা বেসন আছে, মানে বিভিন্ন আইটেম দিয়ে মিস করে এটা বেচতেছে 100 টাকা, একটা বেচতেছে 80 টাকা, আজকে বেচতেছে 60 টাকা। কিছুটা সহনীয় থাকলেও বাড়তি দরে বিক্রি হচ্ছে ছোট মাছ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে তদারকি চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে নানা অনিয়ম পাওয়ায় 7টি প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগাম টানতে সরকার থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর মধ্যেই বাজার তদারকিতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার সকালে কারণবাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে কেজিতে 5 টাকা বেশিতে পাম অয়েল বিক্রি এবং দোকানগুলোতে মূল্য তালিকা না থাকা সহ নানা অসঙ্গতি মেলে। সব খুচরা কাস্টমার তো 2টা আইটেম 4টা আইটেম 5টা আইটেম 10টা আইটেম নিব, এই নাম ঠিকানা রাখি না, ফোন নাম্বার রাখি না, দেখি আমার জরিমানা হলো 5000 টাকা। আমরা যার কাছ থেকে মাল কিনে হ্যাঁ, যদি আমাদের কম রেটে মাল না দেয় তাহলে আমরা কীভাবে আমরা বেশি রেটে কম দাম মাল বেচবো? নাকি লসে মাল বেচতাম? এই অভিযানে 7টি দোকানকে 1,30,000 টাকা জরিমানা করে সতর্ক করা হয়। আমাদের যে বিষয়টা ছিল যে মূল্য তালিকাটা সংরক্ষণ করতে হবে যথাযথভাবে, তো আমরা যাদেরকে একটু অসঙ্গতি পেয়েছি তাদেরকে শাস্তি আওতায় নিয়েছি। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা। হুটহাট করে 2-1 দিন করলো, 5 দিন গ্যাপ দিলে, এইভাবে না করে রেগুলার একটা রুটিন মাফিক যখন করে তখন মানে যে ত্রুটি বিচ্যুতিগুলো থাকে সেগুলো মানে ওটাকে বলা যায় ফলো আপ, যেটা সেটা সুন্দরভাবে হয়। ভোক্তা অধিকার তো তারা মাঝে মাঝে সেটা রাউন্ড দেওয়া যায়, কিন্তু আসলে ওটার ইফেক্টটা কি? ওটা তো সাধারণ মানুষের কার্যকর হয় না। গত 10 মার্চ থেকে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ ঠিক রাখতে 2 দফায় তদারকি শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রমজানের ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামে মাঠে থাকবে জেলা প্রশাসকের 5টি মনিটরিং টিম। দাম নিয়ে কারসাজি করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি জেলা প্রশাসকের। তদারকি কার্যক্রম সারা বছরই চালু রাখার দাবি ভোক্তা অধিকার সংগঠনের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। মিলে মিলে অভিযান, পাইকারি ও খুচরা বাজারে মনিটরিং, আমদানি পর্যায়ে ভ্যাট কমানো, এমনকি টিসিবি এবং ওএমএস এর মতো খাদ্য বান্ধব কর্মসূচি সহ নানা উদ্যোগ নিয়ে অস্থির ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নানা তৎপরতায় গত 1 মাসের বেশি সময় ধরে মাঠে কাজ করছে সরকারি বিভিন্ন সংস্থা। এমন চিত্রের মধ্যে নিয়ন্ত্রণহীন বাজারকে রমজানে স্থিতিশীল রাখতে পুরো মাস জুড়ে মাঠ পর্যায়ে কঠোর মনিটরিং চালাবে জেলা প্রশাসন। ভোগ্যপণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে নজরদারিতে থাকবে সংস্থাটি। কোনো ধরনের অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, মাস জুড়ে চলবে এই তৎপরতা। ব্যবসায়ীদের সাথে মিটিং করেছি, কথা বলেছি, সবাই আমাদেরকে কথা দিয়েছে যে রমজান উপলক্ষে অন্তত পক্ষে বাজার মূল্যের কোনো ঊর্ধ্বগতি হবে না, এবং আমরাও জেলা প্রশাসন থেকে প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যার পরেও 5টি টিমের মাধ্যমে এটি মনিটরিং করব। ভোগ্যপণ্য নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ নিল, শঙ্কা কাটছে না ভোক্তাদের। তারা বলছেন একটি চক্র প্রতি বছর রমজানকে টার্গেট করে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের পকেট কাটে ভোক্তাদের। যারা মধ্যবিত্তে আছে এদের তো খুব করুণ অবস্থা। আমার কাছে মনে হচ্ছে যে তদারকিটা প্রপার হচ্ছে না, এরা আসিতে এদিকে যায়, এদিকে ঘুরে এদিকে বাইরে যায়। কারসাজিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সারা বছর তদারকির দাবি ভোক্তা অধিকার নিয়ে কাজ করা ক্যাবের। আমাদের ইয়ে হলো যে যদি কোনো অসাধু ব্যবসায়ী এই কারসাজির সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে আসলে দৃষ্টান্তমূলক পানিশমেন্টটা হওয়া উচিত। দুষ্টের দমন, শিষ্টের পালন, সরকারকে এই কাজটি করতে হবে।
বাজারের পাশাপাশি উৎপাদন ও আমদানি পর্যায়ে মনিটরিং না করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব ও মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশে শুরু হয়েছে রোজা। করোনা বিধিনিষেধ শিথিল হওয়ায় মসজিদগুলোয় তারাবির নামাজে ছিল মুসল্লিদের ভিড়। এদিকে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা রাখবেন বাংলাদেশের মুসল্লিরা। শুরু হয়ে গেল সিয়াম সাধনার মাস। সৌদি আরবের আকাশে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ। শনিবার থেকে পবিত্র রোজা পালন করবেন দেশটির ধর্মপ্রাণ মুসল্লিরা, এমনটাই নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। রমজান মাসের চাঁদ দেখা নিয়ে এক বিবৃতিতে এ খবর প্রকাশ করে সৌদি আরবের রয়্্যাল কোর্ট। বিবৃতিতে বলা হয়, সৌদিতে 1443 হিজরি সালের রমজান মাসের প্রথম দিন শুরু 2 এপ্রিল। 2019 সালের পর এবারেই প্রথম কোভিড বিধিনিষেধ শিথিল হওয়ায় কিছুটা বড় পরিসরে তারাবির নামাজ আদায়ের সুযোগ পাচ্ছেন সৌদির মুসল্লিরা। মাগফিরাতের কামনায় রোজা পালনে প্রস্তুত ধর্মপ্রাণ মুসল্লিরাও। সৌদি সরকার মোদের সকল কোম্পানিতে কাজ কমিয়ে দিয়েছে, আমাদের কাজ এখন অনেক কম। আমরা 8 ঘন্টার যখন ডিউটি করি, সে জায়গাতে আমাদের এখন সামথিং 4 ঘন্টার মতো ডিউটি করতে হবে। আমরা কাজের সময় ডিউটিতে আমাদের এখন কম, 8 ঘন্টার ভিতরে 6 ঘন্টা দিয়ে দিচ্ছে। একটা নির্দিষ্ট সময়ে দোকানপাট খোলা থাকে এবং মানুষ খুব সুন্দরভাবে কেনাকাটা করতে পারে, এবং এই সিস্টেমটা যদি বাংলাদেশে এরকম করা হয় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে খুব ডেভেলপ হতে পারবে সৌদি আরবের মতো। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশ ছাড়াও তুরস্ক, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি। দেশগুলোতে একযোগে পবিত্র সিয়াম সাধনার মাস শুরু হবে শনিবার থেকেই। তবে ওমান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই সহ এশিয়ার বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় রমজান মাস আগামী রোববার থেকে পালনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশেও চাঁদ দেখা গেলে আগামী 3 এপ্রিল রোববার থেকে রোজা রাখবেন বাংলাদেশের মুসল্লিরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। করোনায় দীর্ঘ 2 বছর পর সৌদি আরবে জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে তারাবির নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সব বিধিনিষেধে তুলে দেওয়ায় মসজিদগুলোই ছিল আগের মতো ভিড়। সৌদি আরব থেকে আরিফুর রহমানের আরও একটি রিপোর্ট। করোনা মহামারীর কারণে দেশে দেশে বিধিনিষেধের বেড়াজাল ছিল দীর্ঘ 2 বছর। অনেক কিছুতেই ছাড় দিতে হয়েছে সবাইকে। এ সময় সৌদিতে বসবাসরতদের ঘরে থেকে করতে হয়েছে ইবাদত বন্দেগী। তবে এবার সংক্রমণ শূন্যের কোঠায় নেমে আসায় রমজানের প্রথম দিনে মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ঢল। প্রবাসী বাংলাদেশিরাও রমজানের প্রথম তারাবি পড়েছেন মসজিদে গিয়ে। আজকে প্রথম তারাবি পড়ি আমরা যারা আছি এখানে, আমাদের এই মার্কেটের মুসল্লিগণ সবাই একত্রিত হয়ে আমি খুবই আনন্দিত, এবং সবাই আমি আশা করি সবাই আনন্দিত। আশা করি আগামী দিনে আমরা সবাই যেন একত্রিত নামাজ আদায় করতে পারি, এই জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই তৌফিক দান করেন। এদিকে দেশটিতে পবিত্র রমজান উপলক্ষে প্রবাসীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে। পবিত্র রমজান মাস এলেই সৌদি আরবে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে সব ব্যবসা প্রতিষ্ঠান। সেই সঙ্গে নাগরিকদের বাড়তি সুবিধা হিসেবে যোগ হয় নিত্য পণ্যের দাম কমানোর প্রতিযোগিতা। পাশাপাশি মার্কেটগুলোতে রোজাদারদের জন্য বিশেষ ছাড়ে পণ্য বিক্রয় করা হয়। আরিফুর রহমান, সময় সংবাদ। দাম বাড়ার উত্তাপে অস্থির কাগজের বাজার। 3 মাসে দাম বেড়েছে 44% পর্যন্ত। এতে বেকায়দা পড়েছে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্পে দরকারি কার্টন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে দাবি করে উদ্যোক্তারা বলছেন ইচ্ছে মতো বাজার নিয়ন্ত্রণ করছে কাগজের মিলগুলো। এভাবে চলতে থাকলে দেশে বিদেশে পণ্য সরবরাহ ব্যবস্থাপনায় বড় সংকটের আশঙ্কা করে সরকারের দ্রুত হস্তক্ষেপ চান তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। যেন ছোঁয়াচে রোগের মতো দাম বৃদ্ধির প্রতিযোগিতা ছড়িয়ে পড়েছে দেশের সব অর্থনৈতিক কর্মকাণ্ডে, আর এই চাপে গত 6 মাস ধরে ধুঁকতে ধুঁকতে এবার মরতে বসেছে তৈরি পোশাক, ওষুধ সহ বিভিন্ন শিল্পে দরকারি কার্টন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। উদ্যোক্তাদের দাবি, দিনে 2 বারও বাড়ছে প্রধান কাঁচামাল কাগজের দাম। এতে যেমন করে নতুন অর্ডার নিতে পারছেন না, তেমনি আগের অর্ডার অনুযায়ী কার্টুন সরবরাহ করতে গিয়ে গুনতে হচ্ছে লোকসান। হোলসেলার যারা, তারা বলে যে আসলে কোথা থেকে কি হচ্ছে আমরা জানি না, শুধু এইটুকু জানি আজকের প্রাইস এটা। প্রতিদিন 2 বার একই পেপার মিল থেকে 2টা মেসেজ আসে, কমের কোনো শব্দ নেই। 75 পার স্কোয়ার মিটার ওজনের সাথে রেট মেটানো হলো। ম্যাকিং কস্ট ওনাদের যাচ্ছে $1.02।
হিসাব বলছে গেল তিন মাসে প্রতি কেজি মিডিয়া পেপারের দাম বেড়েছে 44%, 32% বেড়েছে অরিজিনাল লাইনার পেপারে, আর লাইনারের কাজ চালিয়ে নেয়া রঙিন পেপারের দাম বেড়েছে 43%। কার্টুন সহ অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, যোগসাজশে ব্যবসা করে যাচ্ছে দেশের 20-22টি কাগজ কল। আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ব্ল্যাকমেইলিং, এই পেপার মিলগুলো যেটা করতেছে, এর ফলে কি হচ্ছে 30% কার্টুন ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অলরেডি বন্ধ হয়ে গেছে 30%। অধিকাংশ মেম্বাররাই এখন লস দিয়ে ফ্যাক্টরি চালিয়ে রেখেছেন, এই আশায় যে ভবিষ্যতে হয়তো আমাদের এবং সরকারের হস্তক্ষেপে এই প্রাইসটা একটা নিয়ন্ত্রণমূলক জায়গায় চলে আসবে। কোশ্চেন সেটাই যে আমাদের মেম্বাররা কতদিন এটা সাস্টেইন করতে পারবে। পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, প্যাকেজিং খাতকে স্থিতিশীল করতে না পারলে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে দেশের প্রধান রপ্তানি খাত, নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানি আয়ে। এটার মূল্য বৃদ্ধি ওঠানামার যে আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, এটাকে যদি ঠিক না করা যায় তাহলে আলটিমেটলি সাফার করবে কিন্তু পোশাক শিল্প। কাগজের দাম দ্রুত নিয়ন্ত্রণে না এলে কার্টুনের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করা বিভিন্ন পণ্যের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। যানজট থেকে মুক্তি পেতে মেট্রো রেলের অপেক্ষায় রাজধানীবাসী। এবছরই চালু হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও অংশ। 2030 সালের মধ্যে মেট্রো রেলের ঢাকা ও আশপাশের 6টি রুটই চালু হবে। কর্তৃপক্ষ বলছে প্রথম ধাপের অভিজ্ঞতা কাজে লাগাবেন তারা, তাই বেশি বেগ পেতে হবে না পরবর্তী রুটে। এবার জমি অধিগ্রহণের ক্ষেত্রেও কৌশলী হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। রাশেদ লিবনের রিপোর্ট। করোনার ধাক্কা সামলে গত কয়েক সপ্তাহে আবারও আগের রূপে ফিরেছে ঢাকা। যানজটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকা রাজধানীবাসী এখন স্বপ্ন দেখছে মেট্রো রেলকে ঘিরে। আমাদের জীবনের জীবনযাত্রার মান আরও উন্নয়ন হবে, মানুষজন ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুব সহজেই চলে যেতে পারবে, যেটা বিদেশে হয় আর কি। আমাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে অনেক বেশি সময় লাগে, সেখানে মেট্রো রেলে হয়তো বা আমরা অনেক তাড়াতাড়ি সেখানে পৌঁছে যেতে পারবো। লাইন সিক্সের পাশাপাশি উড়ালপাতাল মিলিয়ে বিমানবন্দর থেকে কমলাপুর, নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত লাইন ওয়ান, ফাইভের নর্দার্ন রুট হেমায়তপুর থেকে ভাটারা, সাউদার্ন রুট গাবতলী থেকে আফতাবনগর, এরপরে এমআরটি লাইন টু গাবতলী থেকে সাতমসজিদ রোড, নিউ মার্কেট পলাশি হয়ে চিটাগাং রোড, আর সবশেষ এমআরটি লাইন ফোর কমলাপুর থেকে নারায়ণগঞ্জ। এই রুট মাটির নিচে হওয়ার কারণে ব্যক্তি মালিকানা জমি কিংবা ভবন যাই হোক তা অধিক্রমণে খুব একটা বেগ পেতে হবে না ডিএমটিসিএল এর। আমরা যদি এন্টি এক্সিট কোনো লোকের জায়গা নেই, সেখানে একতলাটা আমরা নিব, আর উপর থেকে দুইতলা অনওয়ার সে তার মার্কেট করতে পারবে। সুতরাং ডিজাইন ফেজে তারে যদি আমরা ইনকর্পোরেট করতে পারি তাহলে তারও লাভ হবে, আমাদেরও লাভ হবে। লাইন সিক্সের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব বলছে কর্তৃপক্ষ। 2030 সালে এই লাইনটার কাজ মানুষ চলাচল করতে পারবে। আমরা হয়তো আগামী এক বছর পরে এটার আমরা নির্মাণ কাজের দিকে যাব। এমআরটি লাইন সিক্স যখন করা হয়েছিল তখন কিন্তু ইন ডিটেইলস এই বিষয়গুলো বাস্তবে দেখা হয় নাই। ডিসেম্বরে চালু হতে যাওয়া উত্তর থেকে আগারগাঁও অংশের সার্বিক অগ্রগতি এখন 90%-এর বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জুনে পদ্মা সেতু উদ্বোধন ঘিরে চলছে মহা কর্মযজ্ঞ। এ মাসেই দৃশ্যমান হবে পুরো সেতুর পিচ ঢালা পথ। এরই মধ্যে শেষ হয়েছে কার্পেটিং, বসানো হয়েছে বেশিরভাগ ল্যাম্প পোস্টও। এদিকে 3271 মেট্রিক টন পানি দিয়ে গ্যাস পাইপলাইনের পরীক্ষার কাজও চলছে জোরে সোরে। মূল সেতুর অগ্রগতি 97%। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাঈদ। চার লেনের সেতুর পশ্চিম পাশের দুই লেনের কার্পেটিং শেষ, এখন কার্পেটিং চলছে পূর্ব পাশের দুই লেনে। মূল সেতুতে কার্পেটিং অগ্রগতি 65.68%, আর ওয়াটার প্রুভিং অগ্রগতি 88.67%। কার্পেটিংয়ের আগে ওয়াটার কালার লেয়ারের উপর হলুদ লেয়ার দেওয়া হচ্ছে, এরপর কমলা রঙের লেয়ার ও শেষে কালো লেয়ার দেওয়ার কার্যক্রম চলছে। মূল সেতুর 251টি ল্যাম্পপোস্ট বসে গেছে, বসানো বাকি মাত্র 77টি, আর গ্যাস লাইন বসানো শেষে পাইপে 3271 মেট্রিক টন পানি প্রবেশ করিয়ে পরীক্ষা চলছে। কাজের এমন অগ্রগতিতে পদ্মাপাড়ের মানুষের স্বপ্ন পূরণ বাস্তব রূপ নিচ্ছে। বাংলাদেশের একটি অহংকার, একটি গৌরব, দীর্ঘ প্রতীক্ষার প্রহর আমাদের শেষ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য থেকে সবকিছুই
সহস্তরভাবে অতি সহস্তরভাবে যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর হবে। জুনেই সেতুতে যান চলাচল উপযোগী করতে শেষ পর্যায়ের কাজ সফলভাবেই এগুচ্ছে বলে জানালেন এই মহাযজ্ঞের বাস্তবের কারিগর। চেষ্টা করছি জুনের মধ্যেই করা এবং সেইভাবেই আমরা আগাচ্ছি। মূল সেতুর অগ্রগতি 97%, নদী শাসন 90% আর সার্বিক অগ্রগতি 92%। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ শেষ, উদ্বোধনের জন্য এখন চলছে একেবারে শেষ পর্যায়ের কাজ। মুন্সিগঞ্জের মা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে মাত্র 5 বছরে বদলে যাবে দেশের একটি জেলার পুরো চিত্র। হাইটেক সিটি ও মাল্টিমোডাল হাব হতে চলা সেই জনপদ কক্সবাজার, ছোট বড় 191টি উন্নয়ন প্রকল্পে এখন দিন বদলানোর তারা যেন সেখানকার সর্বত্র। হবে রেল সংযোগ, আন্তর্জাতিক বিমানবন্দর, গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ প্রকল্প এবং আধুনিক পর্যটন ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি কক্সবাজার, সমুদ্রের বালুকাময় তীর, পাহাড় আর ঝর্ণায় প্রকৃতি যেন এখানে সেজেই বসে থাকে তার রূপ আস্বাদনে পর্যটকদের আমন্ত্রণ জানাতে। যেখানে সবুজের ছায়া ঘেরা নয়নাভিরাম মেরিন ড্রাইভ দূর দিগন্তে মিলতে চায় পথিককে নিয়ে, কক্সবাজারের চিরচেনা এই রূপের অধ্যায়ে যেন নতুন সংযোজন হতে যাচ্ছে সরকারের বেশ কয়েকটি প্রকল্প। বিদ্যমান বিমানবন্দরটিকে আধুনিক করে নির্মাণ করা হচ্ছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে 10,700 ফুট দীর্ঘ রানওয়ের 1,300 ফুট থাকবে বঙ্গোপসাগরের ভেতরে। স্যান্ড পাইলিং করে তৈরি করা এই রানওয়ে হবে দেশের সর্ববৃহৎ। সুপরিসর রানওয়েতে হর হামেশাই বোয়িং 777 এবং 747 এর মতো বড় বিমানে একসাথে উড্ডয়ন ও অবতরণ করতে পারবেন সহস্রাধিক যাত্রী। অবতরণের সময় ভ্রমণকারীরা পাবেন সমুদ্রের জল ছোঁয়ার এক ঝুলন্ত অনুভূতি, পাশাপাশি ভৌগোলিক অবস্থানের সুবাদে ইন্টারন্যাশনাল রিফুয়েলিং পয়েন্ট ও ভিআইপি আকাশযানের পার্কিং থেকেও বড় আয়ের উৎস হবে কক্সবাজার এয়ারপোর্ট। পরিকল্পিত পর্যটনের জন্য গোছানো হচ্ছে সাবরাং ইউনিয়নকে। নীল জলরাশির এই অঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণ করেই পাহাড় ও সাগরের বৈচিত্র্যময় দৃশ্য তুলে ধরা হবে অতিথিদের সামনে। সেখানে থাকবে ইকোট্যুরিজম, মেরিন অ্যাকোরিয়াম সহ বিদেশি পর্যটকদের জন্য সংরক্ষিত এলাকা। শুধু পর্যটন নয়, এই জনপদ অর্থনৈতিক বিকাশ ঘটাতে শিল্পখাতেও সেজে উঠছে আধুনিক অবকাঠামোর মাধ্যমে। মহেশখালীর মাতার বাড়িতে নির্মিত হচ্ছে 1,200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র, থাকবে এলএনজি টার্মিনালও। এছাড়া কক্সবাজারের মাটিতেই গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, যা অর্থনৈতিক সক্ষমতায় নতুন দুয়ার হবে দেশের জন্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ক্ষমতায় থেকেও বিএনপির নেতাকে তা না জানা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, আন্দোলনের নামে বিএনপি আবারও নাশকতার পরিকল্পনা করছে, তাদের কোনো ষড়যন্ত্রেই জনগণ সায় দেবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের নেতারা। বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও কারাদণ্ড এবং তার ছেলে তারেক রহমান দণ্ডিত হয়ে অবস্থান করছেন দেশের বাইরে। এ অবস্থায় রাজনীতির মাঠে আলোচনায় আসছে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন কে। কার নেতৃত্বে বিএনপি আন্দোলন করে ক্ষমতা যেতে চায়, কে আপনাদের নেতা? বিএনপি নেতা এখন ক্ষমতাসীন দলের নেতাদের এই প্রশ্নে এবার চটেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দীর্ঘ 13 বছর ক্ষমতায় থেকেও বিরোধী দলের নেতাকে তা না জানা সরকার দলীয় নেতাদের ব্যর্থতা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ওনাদের তো এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, এতদিনও যদি জেনে না থাকেন যে বিএনপির নেতাকে আর আন্দোলনের নেতাকে, তার ওনাদের এই সরকারি দলে থাকার কোনো অধিকার আছে বলে আমি মনে করি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির সাথে দেশের জনগণের কোনো সম্পর্ক নেই, তাদের ডাকে সাধারণ মানুষ সাড়া দেবে না বলেও জানান মন্ত্রী। কোনো এক মুলুকে একটা নড়াচড়া দেখছে, তারা মনে করছে যে এই তো সময়। আমি তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আপনারা জনগণের কাছে কোনো জায়গা পাবেন না।
একই দিন বিকেলে রাজধানীর কেরানীগঞ্জের ঘাটারচরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, আগামী নির্বাচন সামনে রেখে আবারও নাশকতার ষড়যন্ত্র করছে বিএনপি জামাত, তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। সংবিধানের বাইরে গিয়ে নির্দলীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার, জাতীয় সরকার, কোন ধরনের অসাংবিধানিক সরকার বাংলাদেশের মাটিতে আর হবে না। বিএনপি আজকে সভা সমাবেশ করছে, এটা কিন্তু তাদের একটা মহড়া, তারা আবার পুরনো কায়দায় ফিরে আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি সহ স্থানীয় নেতারাও। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও সাফ জানিয়ে দেন তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির নেতিবাচক রাজনীতি দেশের উন্নয়নে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এটি সমগ্র পৃথিবী প্রশংসা করছে, কিন্তু বিএনপি সহ তাদের মিত্ররা প্রশংসা করতে পারে না। এই যে নেতিবাচক কথাবার্তা এবং নেতিবাচক রাজনীতি, এটি উন্নয়নের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। আমরা শিল্প উন্নয়নের ক্ষেত্রেও আমরা বহু দূর এগিয়ে যেতে পারতাম যদি এই নেতিবাচক রাজনীতি না থাকত। মনুষ্যত্বের গুণাবলী অর্জনের মাধ্যমে এই প্রকৃত মানুষ হয়ে ওঠা সম্ভব, সেই সঙ্গে সব ধর্মের মূল বক্তব্য ধারণের মাধ্যমে পরবর্তী প্রজন্ম সাম্প্রদায়িকতা থেকে দূরে থাকবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ডক্টর মহানামব্রত ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড সলিডারিটি আয়োজিত গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। বক্তারা বলেন, সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্প্রীতির বন্ধন দৃঢ় করাই মানব ধর্ম। অনুষ্ঠানে গুণী সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী। মনুষ্যত্বের যে পাঁচটি লক্ষণের কথা বলা হয়েছে, সত্য, সংযম, সুচিতা, অচর্য, অহিংসা, এগুলো তো আসলেই মানুষ মানুষ হয়ে যাবে, এবং সেই মানুষই তো আমরা চাই যে আমরা হব, আমাদের পরবর্তী প্রজন্মরা হবে। সব ধর্মই তো সেই উদারতা শেখায়, মানব ধর্ম শেখায়। একমাত্র শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন নিয়ে আসার মাধ্যমেই হয়তো এ কাজটি সঠিকভাবে করা সম্ভব। নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের 11 জন সদস্য বাংলাদেশ ছেড়ে কানাডায় চলে গেছেন, একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার বিকেলে পররাষ্ট্র ভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। রোহিঙ্গারা ফেরত যাক, কিন্তু যারা চায় না সেটা বোধহয় সেই কনস্পিরেটর তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক নিয়ে রেখেছে। তো এটা সুখবর যে তাদের পরিবার যথেষ্ট আতঙ্কের মধ্যে অনেকদিন ধরে ছিল এবং তাদের এই বিদেশে নিয়ে গেছে। আমাদের আমরা বরং চাই এই যে রোহিঙ্গা আসছে 11 লক্ষ, তাদের সবাইকে নিয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই। নারীর ক্ষমতায়ন ও বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন বলে জানিয়েছেন ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে নাটোরের সিংড়া কোর্ট মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। পাকিস্তানের শাসনামলে তাদের শোষণকাল সময়ে নারীরা কখনো বিচার বিভাগে চাকুরির পরীক্ষা দিতে পারত না। বঙ্গবন্ধু সেই নিয়ম পরিবর্তন করে নারীদেরকে বিচার বিভাগে চাকুরি করার সুযোগ করে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নগুলোকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একের পর এক বাস্তবায়ন করে চলেছেন। রাজধানীর বনানী রোডে সেতু ভবন ও BRTA ভবনের কারণে যানজট বাড়ছে জানিয়ে আক্ষেপ করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন না হলে সুফল পাবে না ঢাকাবাসী। বনানী রোডে একটি মহাখালীতে উপরে আমরা উঠে যাই, তার পাশে কিন্তু একটা সরু রাস্তা, তা এখানে আমরা সেতু ভবন করে ফেলেছি, তা আমরা নিজেরাই তো তৈরি করেছি যানজট। এখানে সেতু ভবনটা কেন হলো? ঠিক সেতু ভবনের সামনে আর একটা BRTA ভবন হলো। এখন যেই সেতু ভবন পদ্মা সেতু বানাচ্ছে, যেই সেতু ভবন অনেক বড় বড় ব্রিজ বানাচ্ছে, কিন্তু সেই সেতু ভবনের যারা প্ল্যান করেছে
অর্থাৎ ওনারা শুধু প্রজেক্ট চিন্তা করে, কিন্তু জনগণকে কিভাবে সুবিধা দিবে সেটি কিন্তু আমার মনে হয় না এখানে ঠিক মতন বাস্তবায়ন করতে পেরেছে। সীমান্ত সমস্যা সমাধান করে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। শুক্রবার বিকেলে কুড়িগ্রাম জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের সঙ্গে সভা করেন সঞ্জীব কুমার ভাটি। সভায় বাংলাদেশের আমদানি রপ্তানিকারকরা ভারতের সাথে ব্যবসা সংক্রান্ত বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। সভার আগে তিনি সাংবাদিকদের জানান, সব জায়গায় ভারত চেষ্টা করছে যেন বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়ে। हर जगह हम कोशिश कर रहे हैं कि ट्रेड हमारा बढ़े। সব জায়গায় আমরা চেষ্টা করছি যেন বাণিজ্য বাড়ে। আপনারা দেখেছেন কতটা দ্রুত বাণিজ্য বাড়ছে। সীমান্তে যেখানেই সমস্যা আমরা সেখানেই সমাধানের চেষ্টা করছি। এদিকে নওগাঁর পাইকারি আড়তে সবজির সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কমেছে 7 থেকে 10 টাকা পর্যন্ত। তবে পাইকারি বাজারে দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে। চাষিরা বলছেন হঠাৎ সবজির দর কমায় লোকসান গুনতে হচ্ছে তাদের। ব্যাপারীরা বলছেন সরবরাহের তুলনায় দূরের পাইকার কম থাকায় দাম কমেছে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাট ডাকে জমে ওঠে নওগাঁর পাইকারি সবজির আড়ত। দুপুর পর্যন্ত চলে জমজমাট বেচা কেনা। তবে গেল কয়েকদিনের চেয়ে এ আড়তে বেগুন, পটল, টমেটো, করলা, ছিম, পেঁয়াজ ও কাঁচামরিচের সরবরাহ বেড়েছে। সবজির সরবরাহ বাড়লেও পাইকারের উপস্থিতি কম হওয়ায় দাম কমেছে কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত। তবে রোজার আগে চাহিদা বাড়ায় বেগুন ও লেবুর দাম কিছুটা বেড়েছে। চাষিদের অভিযোগ, চড়া দামে কিনতে হচ্ছে কৃষি উপকরণ, কিন্তু উৎপাদিত সবজি আড়তে তোলার পর কাঙ্ক্ষিত দর না পাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। কৃষকদের খুবই অবস্থা খারাপ, এত অবস্থা খারাপ, আলুর দাম নেই, পেঁয়াজের দাম নেই, সবজি সব অবস্থা খারাপ। পাইকারের বাজারে এই ডাটা বিক্রি হচ্ছে এখন 30 টাকা, বোঝা মানে 40 পিস 30 টাকা, কিন্তু এখান থেকে পাইকারি নিয়ে তার কুরসা বাজারে 5 টাকা পিস বিক্রি হচ্ছে। আমরা কৃষকের ন্যায্য মূল্য পাচ্ছি না। মালের আমদানি তো কম আছে, বেশি নাই, কিন্তু বাজারে চাহিদা নাই। খরচপাতি উঠছে না, বিক্রি করা খাজনা খারি গাড়ি ভাড়া দিয়ে পোষাচ্ছে না। পাইকারি আড়তে সবজির দর কমলেও খুচরা বাজারে তার প্রভাব নেই। ব্যবসায়ীরা বলছেন দূরের ব্যাপারী না থাকায় সবজির দাম কমেছে। আগে আমরা ঢেঁড়স বেচেছি 70 টাকা 80 টাকা করে কেজি, এখন একটু দাম কমছে। শুধু ঢেঁড়স না, সব সবজির দাম কমছে। সাজনা কমেছে 20 টাকা, আলু কমেছে হলো তোমার 10 টাকা, আর করলা কমেছে হলো 20 টাকা 20-25 টাকা কমে গেছে। চলতি মৌসুমে জেলায় 37,000 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে, আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4.5 লাখ মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মানিকগঞ্জের তরাঘাটে মাছের আড়তে বেড়েছে সরবরাহ, কমেছে দামও। এতে জেলেরা হতাশ হলেও সাধারণ ক্রেতা ও পাইকাররা খুশি। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। ভোর থেকেই বেচে কেনায় জমজমাট মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড়ের দেশীয় মাছের আড়ত। সরবরাহ বেড়েছে কই, শিং, বোয়াল, ট্যাংরা সহ নানা প্রজাতির দেশীয় মাছের। এতে কেজি প্রতি পাইকারি দর কমেছে 15 থেকে 16 টাকা। রমজান উপলক্ষে মাছের দর পতনে জেলেরা হতাশ, তবে সস্তায় মাছ কিনতে পেরে পাইকার ও সাধারণ ক্রেতারা খুশি। চিংড়ি মাছের দাম কম, 600 টাকা 500 টাকা বেচছে, এখন 400-350 টাকা কেজি বেচছে। মাছ আনছে অনেক, কিন্তু মাছের বাজারটা সেরকম আগের মতো পাচ্ছি না। দেশীয় টাটকা মাছগুলো পাওয়া যায়, এই জন্য মূলত আসা। 200 বছরের ঐতিহ্যবাহী এই আড়তে রয়েছে পানি নিষ্কাশন নানা সমস্যার অভিযোগ। পানি নিষ্কাশনের সাইডে কোনো ড্রেন নাই, এখানে অনেক পাইকার পত্র আসে, নায়দন আসে, আমরা আড়ত দ্বারা বৃষ্টির মধ্যে অনেক কষ্টে থাকি। কালীগঙ্গা নদীর পাড়ের এই মৎস্য আড়তে প্রতিদিন 70 থেকে 80 লাখ টাকার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ বেচে কেনা হয়। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ। সরবরাহ বাড়ায় নারায়ণগঞ্জে ছোট বড় সব মাছের দাম কমেছে। মাছবাজারের খবর জানাতে শীতলক্ষ্যা নদীর 3 নম্বর ঘাটে নগরীর প্রধান পাইকারি মৎস্য আড়তে আছেন রিপোর্টার শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, শীতলক্ষ্যা নদীর 3 নম্বর ঘাটে যে পাইকারি মৎস্য আড়তটি, এটি নারায়ণগঞ্জের 200+ বছরের প্রাচীন মৎস্য আড়ত। এখানে প্রায় 100+ পাইকারি আড়তদার এবং হাজারেরও বেশি পাইকারি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী বংশ পরম্পরায় মাছ ব্যবসা পরিচালনা করে আসছেন। এই বাজারটি মূলত সকাল থেকেই, ভোর থেকেই
এই বাজারে মাছের বেচা কেনা শুরু হয় এবং বেলা 11টা নাগাদ বেচা কেনা চলে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বাজারে ক্রেতাদের সমাগম শুরু হয়েছে, অনেকটাই জমে উঠেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে এই বাজারে আরো ভিড় শুরু হয়ে যাবে। তো এই বাজারে বিশেষ করে বিভিন্ন নদীর খাল বিল এবং হাওর অঞ্চলের যে তাজা মাছ পাওয়া, তাজা মাছ, সেই মাছগুলো এই বাজারে পাওয়া যায়। ক্রেতা বিক্রেতারা যেটা বলছেন যে হাওর অঞ্চল এবং নদী নালার যেসব তাজা মাছ রয়েছে সেগুলো ফরমালিন মুক্ত, সব ধরনের মাছ এই বাজারে পাওয়া যায়। মাছের সরবরাহ এই বাজারে সবসময় বেশি থাকে, যে কারণে দামও স্থিতিশীল থাকে, দাম অনেক তেমন একটা বৃদ্ধি বা কমতে দেখা যায় না। তবে ভোর রাত থেকেই বিভিন্ন জেলার, দেশের বিভিন্ন জেলার থেকে নদী পথে মাছ এই বাজারে এই মৎস্য আড়তে এসে নামানো হয়, এরপর মাছ মজুত করা হয় এবং ভোর থেকে শুরু হয় পুরো দমে বেচা কেনা। এই বাজারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে নগরীর অন্যান্য যে পাড়া মহল্লার বাজার রয়েছে সেখানে এখান থেকেই মাছ সরবরাহ হয়ে থাকে। ছোট বড় সব ধরনের মাছই এই বাজারে হাতের নাগালেই পাওয়া যায় এবং দামও সাশ্রয়ের মধ্যে, যে কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাজার থেকে মাছ কিনে থাকেন। বিশেষ করে সকালবেলা শ্রমজীবী কর্মজীবী মানুষ যারা অন্যান্য সময় সুযোগ পান না, তারা এই সকালবেলা এই মাছ বাজারের কেনাকাটাটা সেরে নেন। এছাড়া যে বিভিন্ন সামাজিক পারিবারিক অনুষ্ঠান যে মানুষের এবং যেগুলো অতিরিক্ত মাছের যে একটা চাহিদা থাকে সেই চাহিদাও কিন্তু এই বাজার থেকেই পূরণ করা হয়। এছাড়া নগরীর শতাধিক হোটেল রেস্তোরাঁ রয়েছে, সেই হোটেল রেস্তোরাঁর মাছের চাহিদাও কিন্তু এই আড়ত থেকেই সরবরাহ হয়ে থাকে। সকালবেলা আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ সপ্তাহের বা 15 দিনের বা 1 মাসের পর্যন্ত, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ 1 মাসের বাজার পর্যন্ত তারা কিনে রাখছেন। আর কাল থেকে কি শুরু হচ্ছে রমজান মাস, তো রমজান মাসের সে মাছের চাহিদা মেটাতে আজকে থেকে কিন্তু বেচা সেই অতিরিক্ত বেচা কেনা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টা সাধারণত এত ক্রেতা দেখা যায় না, তবে আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের সমাগমে বাজার বেশ জমে উঠেছে। এর কারণ ক্রেতারা বিক্রেতারা বলছেন যে আজকে থেকে কাল থেকে রমজান মাস শুরু হচ্ছে, সেই রমজান মাসকে সামনে রেখে ইতিমধ্যে সকাল থেকেই নারায়ণগঞ্জের পাইকারি মৎস্য আড়তের বেচাকেনা জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে আড়তদারগুলো প্রত্যেকটা আড়তে আড়তদাররা বিভিন্ন ধরনের মাছের পসরা সাজিয়ে বসেছেন। তারা যেটা বলছেন যে এখানে মাছের দাম সাশ্রয় এবং ফরমালিন এবং কেমিক্যাল মুক্ত মাছ তারা এখানে বিক্রি করে থাকেন। তো আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো যে আরো ক্রেতা সমাগম বাড়বে, বেলা 11টা পর্যন্ত চলবে বেচা কেনা। তো এই ছিল নারায়ণগঞ্জে পাইকারি মৎস্য আড়তের সবশেষ খবর। দেশগুলোর কাছে রুবলে তেল গ্যাসের দাম পরিশোধের রুশ প্রেসিডেন্টের ডিক্রি জারির পর জার্মানিতে বেড়েছে প্রায় সব নিত্যপণ্যের দাম, সংকটে দেশটির সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। রাশিয়ার বিরুদ্ধে জার্মানি সহ ইউর কঠিন নিষেধাজ্ঞার বিপরীতে পাইপলাইন বন্ধ করা সহ শুধু রুবলে তেল ও গ্যাস সরবরাহের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে এক ডিক্রি জারি করেন তিনি। শুক্রবার থেকেই জার্মানিতে কার্যকর হয়েছে রুবলের বিনিময়ে গ্যাস বিক্রি। এরপর ইউরোপের অন্য দেশের মতো জার্মানিতেও জ্বালানি, ভোজ্য তেল, প্রাকৃতিক গ্যাস ও ময়দা জাতীয় খাবার সহ সব ধরনের পণ্যের দাম বেড়েছে।
পরিসংখ্যান বলছে, গত কয়েকদিনে চলমান যুদ্ধ ও তেল ও গ্যাসকে কেন্দ্র করে সব পণ্যের দাম বেড়েছে 5-8%। এমন পরিস্থিতিতে বেশি বিপাকে পড়েছে সাধারণ মানুষ, আর তাই সামনের দিনগুলো নিয়ে শঙ্কিত তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জার্মানির যেখানে যাবেন শুধু দেখবেন নিত্যপণ্যের বাজারে আগুন। শুধু তেল গ্যাস ময়দা কিংবা দুগ্ধজাতীয় খাবার নয়, প্রয়োজনীয় সব পণ্যের দামই এখন বাড়ছে। ইউরোপের রাষ্ট্রের প্রধানরা সম্মিলিত সিদ্ধান্ত নিলে বাজারের লাগাম টানা সম্ভব, নইলে সংকট আরো গভীর হবে। বিশেষজ্ঞরা মনে করছেন সংকট আরো গভীর হওয়ার আগেই রাশিয়ার তেল ও গ্যাসের উপর থেকে নির্ভরতা কমানোর ওলাফ শোলস সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময় উপযোগী। পুতিনের ডিক্রি জারির পর থেকেই এখন সবাই আতঙ্কিত। রাশিয়া থেকে তেল গ্যাসের সরবরাহ বন্ধ হওয়ার আগেই বিকল্প চিন্তা করতে হবে, বিশেষ করে নতুন করে অন্য কোনো দেশ থেকে তেল গ্যাস যাতে দীর্ঘমেয়াদী চুক্তির ভিত্তিতে সরবরাহ করা হয় সেদিকে মনোযোগ দিতে হবে। আশা করছি আসছে শীতের আগেই দ্রব্যমূল্যের বাজার আবার নিয়ন্ত্রণে আসবে। জার্মানির ব্যবসা ও বাণিজ্য সমিতির সভাপতি বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিত্যপণ্যের দামের এমন ঊর্ধ্বগতিতে আর পড়তে হয়নি। শিল্প কারখানায় উৎপাদন খরচ বাড়ায় সংকট আরো তীব্র হবে বলেও আশঙ্কা তার। শুধু জার্মানি নয়, সারা বিশ্বের তেল ও গ্যাসের সংকট নিরসনে বিশ্ব নেতারা আলোচনার টেবিলে বসবেন এমনটাই প্রত্যাশা জার্মানির সাধারণ নাগরিকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। নিজেদের সংরক্ষিত মজুদ থেকে বাজারে 180 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 1 মে থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। প্রতিদিন 1 মিলিয়ন ব্যারেল করে 6 মাসে সরবরাহ হবে এই তেল, যা সারা বিশ্বের 2 দিনের চাহিদার সমান। ইউক্রেন যুদ্ধ শুরুর পর সারা বিশ্বের মতোই যুক্তরাষ্ট্রে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম, বিশেষ করে যানবাহনে ব্যবহৃত গ্যাসোলিনের দাম বেড়েছে রেকর্ড পরিমাণ। গ্যাসোলিনের দাম নিয়ন্ত্রণে রাখতে শেষ পর্যন্ত নিজেদের তেলের ভান্ডারে হাত দিতে হলো ওয়াশিংটনকে। বৃহস্পতিবার রিজার্ভ থেকে তেল ছাড়ার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তেলের বাড়তি মূল্যের বোঝা থেকে আমেরিকান পরিবারগুলোকে স্বস্তি দিতে এমন সিদ্ধান্ত তার। সংকট কাটাতে অব্যবহৃত কূপ থেকে তেল উত্তোলনের জন্য জ্বালানি কোম্পানিগুলোকে ব্যবস্থা নিতে বলেছেন তিনি, অন্যথায় তাদের জরিমানা করা হবে বলে জানান তিনি। জো বাইডেনের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর থেকে প্রতিদিন 1 মিলিয়ন ব্যারেল করে আগামী 6 মাসে মোট 180 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া হবে। আগামী 1 মে থেকে কার্যকর হবে এই ঘোষণা $105। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট শুক্রবার প্রতি ব্যারেল নেমে আসে $100। তবে যুক্তরাষ্ট্র তার তেলের ভান্ডার খুলে দিলেও দীর্ঘমেয়াদে তা খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে। রাশিয়া ইউরোপে গ্যাস বিক্রি বন্ধ করে দিলে এবং ইউরোপ রাশিয়ার জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা জারি করলে সংকট আরও তীব্র হবে। বিশ্ববাজারে প্রতিদিন 7 মিলিয়ন ব্যারেল পরিশোধিত ও অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করে রাশিয়া, যা প্রতিস্থাপন করার কোনো উপায় আপাতত বিশ্বের তেল উৎপাদকদের সামনে নেই। যুক্তরাষ্ট্রের ছাড়া 180 মিলিয়ন ব্যারেল তেলেও এই সংকট কাটবে না, কারণ বিশ্বের প্রতিদিনের তেলের চাহিদাই 97 মিলিয়ন ব্যারেল। বিশ্বের মাত্র 2 দিনের চাহিদা মেটাতে পারে যুক্তরাষ্ট্রের ছাড় করা এই তেল। রাইসুল ইসলাম, সময় সংবাদ। রাশিয়া থেকে ভারত যা কিছু আমদানি করতে চায় তা নিয়ে আলোচনায় প্রস্তুত আছে মস্কো। শুক্রবার ভারত সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। 2 দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মন্তব্য করে ইউক্রেন সংকট নিয়ে ভারতের অবস্থানের প্রশংসা করেন তিনি। এদিকে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দিল্লি সবসময় আলোচনা ও কূটনীতির মাধ্যমে বিরোধ ও মতভেদ দূর করার পক্ষে থাকবে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পর প্রথমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বৃহস্পতিবার 2 দিনের সফরে নয়াদিল্লি পৌঁছান। শুক্রবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে বসেন তিনি। বৈঠকের পর সংবাদ সম্মেলনে অংশ নেন লেভরভ। এ সময় তিনি ইউক্রেন সংকট নিয়ে ভারতের নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করেন। বলেন, ভারত রাশিয়ার পুরনো বন্ধু, ইউক্রেন ইস্যুকে একপাক্ষিক নয় সম্পূর্ণ বাস্তবতার ভিত্তিতে দেখছে নয়াদিল্লি। ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বিষয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। জানান, ভারত যেসব পণ্য কিনতে চায় তা দিতে প্রস্তুত রয়েছে রাশিয়া। এর মাধ্যমে পশ্চিমাদের একতরফা অবৈধ নিষেধাজ্ঞায় যে কৃত্রিম বাধা তৈরি হয়েছে তা এড়িয়ে যাওয়ার একটি পথ খুঁজে পাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, দিল্লি সবসময়ই আলোচনা ও কূটনীতির মাধ্যমে বিরোধ ও মতভেদ দূর করার পক্ষে।
পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে বিশ্ববাজারের তুলনায় ব্যারেল প্রতি $35 কমে ভারতের কাছে অপরিশোধিত তেল বেচতে চায় রাশিয়া। সেক্ষেত্রে ভারতকে রাশিয়ার কাছ থেকে কমপক্ষে 15 মিলিয়ন ব্যারেল তেল কেনার চুক্তি করতে হবে। অন্যদিকে রাশিয়া থেকে তেল কিনতে কতটা ছাড় আদায় করা যায় সেদিকে নজর ভারতের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বাসীকে নতুন দিগন্তের আভাস দিয়ে শেষ হলো দুবাই এক্সপো 2020। এই এক্সপোকে কাজে লাগিয়ে বৈশ্বিক বাণিজ্যের দ্বার প্রশস্ত করেছে বাংলাদেশ। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। করোনার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়ে গেল বছরের পহলা অক্টোবর এক্সপো 2020 আয়োজন করেছিল দুবাই। 2022 সালের 31 মার্চ মধ্যরাতে সেই আয়োজনের পর্দা নামলো। বাংলাদেশ সহ 192টি দেশ এতে অংশ নেয়। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এই আয়োজন পরিদর্শন করেন। গেল 8 মার্চ এক্সপো পরিদর্শন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যপ্রাচ্যের কোনো দেশের জন্য এই আয়োজন ইতিহাসে মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলেছেন সংশ্লিষ্টরা। বিশ্ববাসীর কাছে নিজেদের বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরতে দুবাই এক্সপোকে কাজে লাগিয়েছে বাংলাদেশ। সরকারের একাধিক মন্ত্রী, সচিব, উচ্চপদস্থ অনেক কর্মকর্তা দুবাই এক্সপোতে এসে বাংলাদেশকে উপস্থাপন করেছেন। 6 মাসের এই আয়োজনে বাংলাদেশের কৃষ্টি, কালচার ও ইতিহাস অর্জনকে তুলে ধরা হয়েছে বিশ্ববাসীর কাছে। 31 মার্চ মধ্যরাতে এক্সপোর সমাপনী অনুষ্ঠানে এক্সপোর পতাকা তুলে দেওয়া হয় পরবর্তী আয়োজক জাপানের হাতে। সমাপনী অনুষ্ঠানে অডিও বার্তা দেন সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই এক্সপোর্টস কাউন্সিলের চেয়ারম্যান শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন, এক্সপো 2020 দুবাইয়ের কমিশনার জেনারেল এবং রাজ পরিবারের সদস্য ও উচ্চতর কর্মকর্তারা। শিবলিয়াল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব। সাঁতার প্রতিযোগিতার খবর। এবার 50 মিটার ফ্রি স্টাইলে দ্রুততম মানব মানবী হয়েছেন সাঁতারু দম্পতি আসিফ রেজা ও সোনিয়া আক্তার টুম্পা। এমন সাফল্যে উচ্ছ্বসিত হলেও নতুন ইলেকট্রনিক স্কোরবোর্ডের দাবি তাদের। এদিকে 33টি স্বর্ণ, 26 রৌপ্য ও 14টি ব্রোঞ্জ পদক পেয়ে দলীয়ভাবে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আসর থেকে উঠে আসা সাঁতারুদের ভালো মানের বিদেশি কোচ রেখে উন্নত প্রশিক্ষণের আশ্বাস দিয়েছে ফেডারেশন। সাঁতারু দম্পতি আসিফ রেজা ও সোনিয়া আক্তার টুম্পা টানা 11 বছর প্রেম করে সফল বিয়ের পিঁড়িতে বসেন 2021 সালের 5 ফেব্রুয়ারিতে। আসিফের বাড়ি কুষ্টিয়ায় আর টুম্পার বাড়ি ঝিনাইদহে। দুজনই বিকেএসপি শিক্ষার্থী। টুম্পার চেয়ে 1 বছরে বড় হলেও আসিফ বিকেএসপিতে ভর্তি হন 2005 সালে। 2019 সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে দ্রুততম সাঁতারুর খেতাব জেতা আসিফ সবশেষ এসএ গেমসে পেয়েছিলেন 1টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ, যেখানে জাতীয় চ্যাম্পিয়নশিপে কয়েকবার সেরা সাঁতারুর পুরস্কার জেতেন সোনিয়া আক্তার টুম্পা। এবারও যেন তার ব্যতিক্রম নয়, 50 মিটার ফ্রি স্টাইলে আসিফ ও টুম্পা দম্পতি দ্রুততম মানব মানবী হয়েছেন। এমন সাফল্যে উচ্ছ্বসিত তারা। ন্যাশনাল হলো তখন আমি দ্রুততম মানব হয়েছিলাম, ও মানবী হইতে পারছিল না, তো তখন মনটা খারাপ ছিল যে নেক্সট টাইম যদি আবার কম্পিটিশন আসে ইনশাআল্লাহ আমরা আবার দ্রুততম মানব মানবী হব। তো এবার একটা ইচ্ছা ছিল, দুজন ভালো প্র্যাকটিসও করছি, তো আল্লাহর রহমতে দুজন আবার মানব মানব হয়েছে, তো দুজন অনেক খুশি। খুব ভালো লাগছে আর কি, এটা দিয়ে 2 বার হইলাম, বাংলাদেশ গেমসে 1 বার হয়েছি এবং হচ্ছে এই ন্যাশনালে হয়েছি। তার কারণে ভালো লাগছে যে আসলে মানে মাঝখানে যেই ন্যাশনালটা হয়েছিল বাংলাদেশ গেমসের পরে, তার তখন হচ্ছে আরেকজন হয়েছিল, একটু মনটা খারাপ হয়েছিল যে দুইজন যদি আবার হইতে পারতাম তাহলে ভালো হতো। এদিকে 33টি স্বর্ণ, 26টি রৌপ্য, 14টি ব্রোঞ্জ পদক পেয়ে দলীয়ভাবে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী, যেখানে 3টি জাতীয় রেকর্ড সহ 5 স্বর্ণ ও 1 রৌপ্য পেয়ে সেরা হয়েছেন সেনাবাহিনীর জুয়েল। আর নারীদের বিভাগে যৌথভাবে সেরা সাঁতারু হওয়া সোনিয়া খাতুন ও সোনিয়া আক্তার 1টি জাতীয় রেকর্ড সহ 5 স্বর্ণ ও 1 রৌপ্য পদক জিতেছেন। আসর থেকে উঠে আসা সাঁতারুদের ভালো মানের বিদেশি কোচ রেখে উন্নত প্রশিক্ষণের আশ্বাস দিয়েছে ফেডারেশন। ওদেরকে আমরা ট্রেনিং ফেনিং দিয়ে স্কিলনেস বাড়াইছি, যার জন্য প্রতি বছর রেকর্ড ভঙ্গ হচ্ছে, এবারও 10-12টা রেকর্ড ভঙ্গ হচ্ছে। রেকর্ড ভাঙা মানেই তো হলো উন্নতি, উন্নয়ন, সেই উন্নয়ন হচ্ছে। তবে উন্নয়ন আমরা একটু বেশি আশা করছিলাম, আগামী 5 বছরে আমরা সাঁতারকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। এবারে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় 19টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 বছর পর আবারও ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ এ দলের। করোনা পরবর্তী প্রথম ট্যুর হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে তারা।
সেখানে ক্যারিবিয়ান এ দলের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ ছাড়াও খেলবে একটি চারদিনের ম্যাচ। মূলত 2023 বিশ্বকাপকে মাথায় রেখে জাতীয় দলে পাইপলাইন সমৃদ্ধ করতেই এ দলকে মাঠে রাখার পরিকল্পনা বিসিবির, জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি মিডল অর্ডার ব্যাটসম্যান নাঈম ইসলাম। চলতি ডিপিএল এ 6 ম্যাচে 114 গড়ে 568 রান যেন তারই প্রমাণ। কিংবা অফর্মে থাকা সৌম্য সরকার, যার হতাশার গল্প দীর্ঘ থেকে হচ্ছে আরও দীর্ঘতর। মিথুনের লড়াইটা নিজের সঙ্গে লড়াইটা জাতীয় দলে কামব্যাকের, দৃষ্টিটা 2023 ওয়ানডে বিশ্বকাপ। করোনাকালে ঠাসা সূচি ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা, বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প আর এইচপির কার্যক্রম যেন বিসিবিকে ভুলিয়ে দিয়েছিল এ দল বলে কিছু একটা আছে। অবশেষে খুলছে সেই গেরো, প্রতিযোগিতামূলক সার্কিটে ক্রিকেটাররা পাচ্ছেন নিজেদের প্রমাণের আরও একটা সুযোগ। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে টিম টাইগার, তাদের সঙ্গী হবে এ দলও। ক্যাম্প ছাড়াও খেলবে 6টা ম্যাচ, যার 5টাই একদিনের। মূলত ভারত বিশ্বকাপকে মাথায় রেখেই ওয়ানডেতে বেশি ফোকাস বিসিবির। সামনে এই দলের জন্য একটা একটা সিরিজ রেডি হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। প্ল্যাটফর্মে অনেকগুলি প্লেয়ার আছে যাদেরকে আমরা ইউটিলাইজ করতে পারছি না ইন্টারন্যাশনাল এরিনার জন্য। এখন এই টিমের এই ফর্মেটটা শুরু হয়েছে, কারণ কোভিড সিচুয়েশনে কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে আগাতে পারি না। আমাদের এইচপির অনেক প্রোগ্রাম আমরা আগাতে পারিনি, তো সেই হিসাবে এই জিনিসটা যথেষ্ট ভালো একটা উদ্যোগ। চলতি প্রিমিয়ার লিগ শেষে প্রথম বিভাগের সেরা সব ক্রিকেটার এইচপি আর জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে একটা বিশেষ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিসিবির। এ দলের স্কোয়াড ঘোষণা হবে সেই টুর্নামেন্ট শেষেই। টিমের জন্য কম্পিটিশন থাকা, প্রতিটা প্লেসের মধ্যে কম্পিটিশন থাকা অবশ্যই ভালো। তো ওভারঅল কিছু প্লেয়ার রেডি থাকা অবশ্যই প্ল্যাটফর্মে টিমের জন্য যথেষ্ট ভালো, যাকে যখন দরকার হবে তখনই তাকে ইউটিলাইজ করা হবে। শুধু ক্যারিবিয়ান সিরিজ নয়, বিশ্বকাপের আগে নিয়মিত বিরতিতেই এ দলকে মাঠে রাখার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ঠাকুরগাঁওয়ের লিচুবাগানে মুকুলের সমারোহ, মৌমাছির অবাধ বিচরণ, মধু সংগ্রহে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন চাষি। গাছের ফাঁকে ফাঁকে বাক্স বসিয়ে সংগ্রহ করছেন সুস্বাদু মধু। ঠাকুরগাঁও থেকে সুমন হোসেনের ছবিতে এদিয়াউর রহমান, বকুলের রিপোর্ট। গাছের প্রতিটি ডাল থেকে সুবাস ছড়িয়ে পড়ছে চারপাশে। মুকুলের সুগন্ধে পাখা মেলে এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে মৌমাছিরা। ঠাকুরগাঁওয়ের লিচু বাগানগুলোর দৃশ্য এখন এমনই। ঝাঁকে ঝাঁকে মৌমাছির আনাগোনায় খুলনা, রাজশাহী, সাতক্ষীরা, নাটোর সহ দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন অর্ধশতাধিক মৌচাষি। গাছের ফাঁকে ফাঁকে বসানো মৌ বাক্স থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন তারা। বাগান থেকেই সুস্বাদু মধু ক্রয় করছেন স্থানীয় ও দূর দূরান্তের ব্যবসায়ীরা। চলতি মৌসুমে গাছে মুকুল ভালোবাসায় মধু সংগ্রহে খুশি মৌচাষিরাও। বাজারে কিন্তু আসলে যে আমরা যে মধুগুলো পাই আসলে কিন্তু সেটা আসলে কোনো কেমিক্যাল বা ভেজাল কিছু থাকে, আর এখানে আমরা চোখের সামনে দেখতেছি ন্যাচারাল যে মধুটা এটা কিন্তু আমরা পাচ্ছি। সকাল থেকে এসে বাক্সগুলো খুলি, তারপরে ধোঁয়া দিয়ে আর কি মাছিগুলো সরায়ে চাক বাইর করে মেশিনে দিয়ে মধু বাইর করে নিই। এবছর গাছে যে পরিমাণ মুকুল আসছে সেখান থেকে ভালো ফল আশা করতেছি। ন্যাচারালভাবে মধুটা সংগ্রহ করছে, পাশাপাশি এখানে তারা বিক্রি করছে। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা খাদি মধু নিতে পারছি এখান থেকে। মধুটা অনেক টেস্টি, সুস্বাদু। মৌমাছি দিয়ে ফুলের থেকে মধু উৎপাদন করি, আমরা খুবই ভালো আছি মোটামুটি। এবং এখান থেকে মধু নিয়ে যায় মানুষ খুচরা মধু। মধুটা খুবই সুন্দর এবং খুবই ভালো, এর মধ্যে দুই নম্বরের কোনো কারবার নেই আর কি। মৌমাছি আসার কারণে আমাদের গাছের পরাগন ভালো হয়, ফলন ভালো হয়। প্রতি বছর যদি তারা আসে আমাদের খুব ভালো হবে, আর আবহাওয়া যদি ভালো থাকে তাহলে হয়তো বা আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে বা আমরা লাভবান হতে পারবো। গাছে মৌমাছির অবাধ বিচরণে, পরাগায়নে ভালো ফলন পাওয়ার আশা স্থানীয় কৃষি অধিদপ্তরের। এই পরাগনের মাধ্যমে আমাদের লিচুর ফলনের যেমন বৃদ্ধি পাচ্ছে, সেই পাশাপাশিভাবে মধু উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিকভাবে একটি চাষিরা লাভবান হচ্ছেন। তা আমরা আমাদের বিভাগ থেকে এই মৌ চাষের উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং অনেক চাষিকে এ ব্যাপারে ট্রেন্ড করেছি, প্রশিক্ষিত করেছি, তারা যাতে এটি ব্যবহার করতে পারে যথাযথভাবে। জেলার প্রায় 900 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে, আর এ থেকে মৌ চাষিদের মাধ্যমে প্রায় 300 মেট্রিক টন মধু সংগ্রহের আশা করছেন কৃষি বিভাগ। জিয়াউর রহমান, বকুল, সময়। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।